আমি তোমাদের সাথে শেয়ার করব যে সর্ষের শাক আর সর্ষে ফুল দিয়ে কিভাবে সুস্বাদু ডাল রান্না করা যায়। যেহেতু এখন শীতকাল, তাই শীতকালে সর্ষের শাক আর সর্ষের ফুল খুব সহজেই বাজারে অ্যাভেলেবেল। তাই তোমরা এই সর্ষের শাক আর সর্ষের ফুল দিয়ে কত্রে কীভাবে সুস্বাদু একটা ডাল রান্না করতে পারো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে ডালটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যতটা দেখতে সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। এই রেসিপিটা শেয়ার করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ডালটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি সামান্য ভেজে নিয়েছি। যাদের কাছে মুগ ডালটা হাতের কাছে না থাকে, তারা মটরের ডাল দিয়েও তৈরি করতে পারো এই সর্ষের শাকের ডালটা। এবার নিয়েছি আমি কুমড়ো। কুমড়োটা অবশ্যই দিতে হবে এই ডালে, তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি সর্ষের ফুল সমেত সর্ষের শাকটা নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বেশি ছোটো করে না, জাস্ট মাঝখান দিয়ে একটু কেটে নেবে। এবার দেখো, ডালটা রান্না করার জন্য আমি একটা এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। তার আগে আমি কিন্তু মুগ ডালটাকে 50% সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এখানে 1টা তেজপাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1টা গুঁড়া শুকনো লঙ্কা। এবার এই দুটো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আমি 2টা সর্ষে ফোড়ন। অবশ্যই এখানে তোমরা 2টা সর্ষে ফোড়ন দেবে, তাহলে ডালটা খেতে খুব ভালো লাগবে। সর্ষেটা ফোড়ন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি আদাবাটা। আদাবাটা আমি দিয়েছি এখানে 1 টেবিল চামচ। আদাবাটাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো। এখানে এই মশলাগুলি ব্যবহার করবে, তাহলে দেখবে ডালটা খেতে খুব স্বাদ হয়। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, দিয়ে নেড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। যেহেতু আমি ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই এখানে আমি 1/2 চা চামচ নুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এসব যখন নিরামিষ ডাল রান্না করা হয় তখন একটু চিনি দিলে ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারবে। এবার ডালটা মশলাটাকে আমি কষিয়ে নেবো। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুমড়াগুলো। কুমড়াগুলোকে আমি সামান্য ভাপিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি সর্ষের শাকটা। এখানে সর্ষের শাকটা তোমরা যদি ফুল সময় নাও তাহলে খেতে খুব ভালো হয়। আর শাকটা দেখো আমি ঠিক মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আমি কিন্তু একবারে কুচিয়ে নিইনি, কারণ এ যেহেতু একদম তাজা আর কচি শাক ডালে এমনি মিশে যাবে, তাই এভাবে তোমরা মাঝখান থেকে কেটে দেবে শুধু শাকটাকে। এবার দিয়ে দিচ্ছি আমি মুগ ডালটা। মুগ ডালটাকে আমি 50% সেদ্ধ করেছি, পুরো সেদ্ধ করিনি। যেহেতু এখানে মুগ ডালটাকে আমি গুঁড়া গুঁড়া রেখে দেবো, কারণ মুগ ডালটা বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি আমি জল। জল এখানে আমি বড় কাপে 1 কাপ জল দিয়েছি, কারণ ডালের পরিমাণ হিসেবে তোমরা জলটা দেবে, আর এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হবে না। এবার ডালটাকে আমি 2-3 মিনিটের মতো ঢেকে দেবো, আর আমার যেহেতু সব কিছুই তৈরি সেদ্ধ করা আছে, খুব চটপট এই ডালটা তৈরি হয়ে যায়। এবার আমি ঠিক 5 মিনিট ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর দেখো ডালটা ফুটে উঠেছে, তার মানে আমার ডালটাও পুরোপুরি তৈরি। এবার আমি গ্যাসটা অফ করে ডালটা তোমাদের সাথে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর ডালটা দেখো কতটা সুস্বাদু হবে আবার তোমরা নিজেরাই বুঝতে পেরেছো। আমার এই ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা এইভাবে আমি যেভাবে রান্না করছি মশলা দিয়ে, ঠিক সেভাবে ডালটা একবার রান্না করে খেয়ে দেখো খেতে কতটা সুস্বাদু হয়। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি আমার নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর তোমরা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে, তাহলে আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো। আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। টাটা।